Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমরাও আল্লাহর হুকুমে আছি ভালো মোটামুটি খুব একটা ভালো নাই তো লন্ডনের ওয়েদার তো লাস্ট ব্লগ আমি কইছিও ঠান্ডা গরমে মিক্স হইরো তো একটু গরম দিলে তে আবার ঠান্ডা পড়ে যায় তো আজকে থাকি আবার ভালো টিকেও ঠান্ডা পড়ে গেছে আর হঠাৎ করে আমারও একটু ঠান্ডাও লাগে গেছে তো সপ্তাহে মিলাইয়া খুব একটা ভালো নাই আছি মোটামুটি তো জেলা আছি সপ্তাহে মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন তো আজকে যে ব্লগ শেয়ার হরাম এটাও একটা রামাদান ব্লগ আর আইসকুর ইফতারর প্ল্যান হইল গিয়া আমরা বারা থেকে খানি আইরো তো আমার রেস্ট ডে আমি আর এদিন কিছু বানাইছি না তো আমরা জাস্ট একটা ড্রিঙ্ক বানাইছি আর ওয়েট হরাম খাবার আইবার লাগি তো এখনও খাবার আইছে না আমরা অর্ডার করছি খাবারগুলো আইরো আর আমার ননাসও আইরা এদিন ইফতারও তো তারা লাগিয়েও ওয়েট করলাম আর তো দেখতে পারা লিয়ানা সিদ্রায় নটি খোরা তার দাদুর বেড তো তারা দাদুর মগে দেও তার থানোর ব্লাঙ্কেট দিয়া তারা খেলাইতে পালা ফাইন তো তারা খেলাইরা হাইড অ্যান্ড সিক আর এর ভিতরে আজানও ওই গেছে খাবার আইতে একটু লেট হয়েছিল তো আমরা তাড়াতাড়ি করে সার্ভ করে লাইছি আর খেজুরার পানি খাওয়া হয়েছে তো এখন খানি প্লেটও লইয়া আমরা দিলাইরাম ডাইনিং রুমও আর খাবারগুলা টার্কিশ খাবার অর্ডার করা হয়েছিল তো টার্কিশ খানি দেখতে পারা আর যে ড্রিঙ্ক হয়েছি আমরা ঘরে বানাইছি ওটা ওটা প্রথমে যে আমি একটা সিরাপ দেখাইছিলাম ও সিরাপরে আমরা স্প্রাইটের লগে মিক্স করিয়া বানানি হয়েছে আর লাইম আর মিন্টর পাতা দিছি তো ড্রিঙ্কটা কিন্তু খুবই টেস্ট আসছিল মজা লাগছে সিরাপটা আসলেও গুড আমার ভালো লাগছে আর দেখতে পারা বাচ্চাইন ধরে আমরা নিচে একটা ব্ল্যাঙ্কেট বিছাইয়া দিছি তো ব্ল্যাঙ্কেটের খাবার সো যাতে তারা বড়াইলেও ওটা তুলা মারি নিয়ে ফেলাই দেই তো বাচ্চাদের ধরে তো খাই না তারা খালি সানাসানি করেন তারপরেও তোরা তোরা সপ্তাহ দিছি যাতে আপনার লগে বইয়া ইফতারটা করেন আর ইফতার কিতা বুঝোয় না লাগি তো এই টাইমে সবাই একলগে খাইরা তারাও দেই তোরা আর আমি কইছি যে আমরা টার্কিশ খাবার অর্ডার করছি তো প্রথমে আওয়ার পরে খুব তাড়াহুড়া লাগছিল যার কারণে আমি প্যাকেজর বা কোনটা ভিডিও করতাম পারছি না বালাটিকে আর এখন সপ্তাহ প্লেটের মাঝে জাম করে লওয়াইছে তো বুঝা যান না তো এই কেন টার্কিশ রাইস আছে লাম চপ লাম রিবস কিমা ব্রেড আর ফ্লাট ব্রেড হোমোস দিয়ে খাইরাম আর একটা সস মিন্টর আর এই প্লেট তো দেখতে পারো অবস্থা খুবই খারাপ যারা আমার সিক্স মান্থ আগর একটা ব্লগ দেখছেন তাইরে লইয়া তো তারা তাইরে চিনবা তাই বেবি এলাইজা তাই মাশাল্লাহ সিক্স অ্যান্ড হাফ মান্থ হয়ে গেছে নখন আর তো আমার ননাসর সব ছোটো মেয়ে তাইরে লই আমি একটা ব্লগ করছিলাম আপনারা দেখতে পারেন চাইলে আমার ডিসক্রিপশন বক্সও আমি দিয়া দিমু যখন তাই বেবি আসছিল আর এখন তাই সিক্স অ্যান্ড হাফ মান্থ মাশাল্লাহ সুস্থ হেলদি বেবিও আছে তাই আর তো ইফতার শেষ সপ্তাহ ক্লিনিং আটানি সপ্তাহ শেষ হয়ে গেছে তারপরে এখন আমরা একটা চা খাইরাম মাসালা টি আর তো দেখতে পারা বাচ্চাইনের অবস্থা লিয়া নাই অলরেডি তানোর ড্রেস একবার খুলছেন তাইনোর গরম লাগি গেছে তো তা খররা আর কি আর ইনে একটা কেক দেখতে পারা লিয়া নাই আমার আগর ব্লগ যারা দেখছেন লিয়া নাই একটা কেক মেক করছিলা তো কেকটাও দেখাইলাম তো এটা তানোর দাদুর লাগি তাই বানাইছেন তো মানে শাশুড়ির বার্থডে আসিল এদিন তো এর লাগি আর কি তাই বেক করছে কেক আর সম্পূর্ণ কেকও আমি তাই একটু হইয়া হইয়া দিছি তাই সপ্তাহ মিক্স করছে সপ্তাহ করছে তো কেকটা আমি এদিন বাটার অ্যাড করছি না অয়েল দিয়া কেক করছি যাতে তাই লাগিয়ে মিক্স করতে ইজি হয় তেল আর পুরাটা এগ দিয়াও আর কি বানানি কেকটা তো চাইছিলাম যে তাইও বানাও কেন লাগে আর কি আমি একটু লাড়ছি না তো এর লাগে একটু ফ্ল্যাট হয়ে গেছে কেকটা ফুলছে না বালাটিকে তারপরেও মাশাল্লাহ তাই তো ট্রাই করছে বানাইতো আর মজা হয়েছে কেকটা আসলে একটা এগর একটা এগিনেস একটা ফিল আছিল ভিতরে এগি এগি লাগছে কেকটা আর খুব মজা হয়েছে কেক আর দেখতে পারা তো মজাও হয়েছে খারাপ নাই ভিতর সপ্তাহ মিলাইয়া ঠিক আছিল আর উপর তো তাই তাইর ইচ্ছা মতো তাই ডেকোরেট করছে আর এনেও তাই এখন টেবিলের নিচে বইয়া তাই খাওয়া তো আমি হঠাৎ করে লিয়া না তোকেয়া পাইলাম না পরে দেখি তাই টেবিলের নিচে বইয়া কেক খাইরো তো ওটা করি এদিন কোর সন্ধ্যাটা গেছে গি তারপরে তো আর সবও আমার ননাসও গেছেন গীতানো করো আর আমরাও নামাজ পড়বা লাগি রেডি হয়ে গেছিলাম আমরা আসলে ইফতার করার পরে বেশি সময় পাওয়া যায় না এখন আরও পাওয়া যাইল না প্রথম প্রথম তবু পাওয়া গেছে কারণ একটু লেটে আজান পড়তো তো এখন তো আস্তে আস্তে দিনটা বাড়তিও আইরো এর লাগি তো পাওয়া যায় না সময় আমি ট্রাই করি লিয়ানা ধরনের খাবাইয়া মানে ডিনারটা খাবাইয়া তারপরে বেডও দিয়া তারপরে নামাজটা পড়ার তো কোনো কোনো দিন আসলে ওয়ে না কারণ তারা অন টাইম ঘুমাই না তো এক দিন আর কি এক টাইমে ঘুমাই না এক দিন ঘুমাই না তো তার লাগি লেট হয়ে যায় আর
এখন দেখতে পারলাম আমি একটা বাস ধরলাম এটা আসিল সেহরির পরে ফজরের নামাজের পরে আমি আমার আগর যে ফুল আছিল আগর ফুলগুলো আমি প্রথম রমজানও লইছিলাম তো এগুলো একটু নষ্ট হয়ে গেছে তারপরে এখন আমি পালাই দিছি পালাইয়া নতুন একটা ফুল পরে দিলাম তো এই ফুলটা আমার শাশুড়িরা আমার ননাসে দিছিল আইসকে আনিয়া তো ওটাও বড় আমাকে আর কই আগর ফুলগুলো নষ্ট হয়ে গেছে লাগি পালাইয়া নতুন আর একটা বড়াম তো তার আগে নতুন ফুল দোকানের আগে আমি ভালা টিকে বাসটারে দই লাইলাম যাতে নতুন ফুল দোকানের পরে অনেকদিন পর্যন্ত সতেজ থাকে ফুলগুলো এর লাগি তো বাসটারে আমি ঠান্ডা পানি দিয়ে অর্ধেক ফিল করছে করিয়া তারপরে আমি আইয়া ফুলটার তাকি যে ওষুধটা থাকে ফুলের লগে ওটা কাঠরিয়া প্রথমে আমি পানির মাঝে ডালি দেব যাতে ফুলটা সতেজ থাকতে পারে অনেকদিন তারা লন্ডন আর কি প্রায় সব ফুলের লগে আমি দেখছি ওষুধ দেন আর সামটাইম যেগুলো ফ্লাওয়ার মার্কেট থাকি যেগুলো আনা হয় এগুলোর লগে তারা ওষুধ দেন না মানে যে একটা মেডিসিন তারা আর এটা দেন না তো তারপরে আমি দেখছি ফ্লাওয়ার মার্কেট থেকে আনার ফুলগুলো অনেকদিন সতেজ থাকে যদি পানি আপনি একদিন পরে পরে বদলাইয়া দেন তখন সতেজ থাকে আর এই পানিটা আমি আর বদলাইতাম না যতদিন থাকবো ততদিন ও পানিটা যদি শেষ হয়ে যায় আর ফুল তবু ভালা রয় তখন আমি একটু বদলাইয়া দিব আর নাইলার বদলাইতাম না ও পানিও থাকবো ওষুধের কারণে সতেজ থাকে অনেকদিন ফুলগুলো লাগি আর আমরা তো মেয়েরা সবেও ফুল ভালা পাই কেউ নানায় ফুল না ভালা পাই না আমার তো খুব বেশি পছন্দ বাড়িয়া গেলেও আমি সুযোগ পাইলে ফ্রেশ ফুল আমি আনি তারপরে আমি মাছের খানি দিলাইলাম তো তারারে আমি এভরিডে ফজর পরেও দিলাই এখন কারণ সকালে তো উঠতে উঠতে এখন লেট হয়ে যায় আর তারাও অনেক হাংরি তখন দেখিয়া বোঝা যায় তো এর লাগে আমি ট্রাই করি ফজরের পরে এভরিডে দিলাইতাম যতদিন মনে থাকে অতদিন আর যদি মনে থাকে না তো একদিন একটু লেট হয়ে যায় সকালে তো আর কি দেখতে পারা ফিস কুলারে বালাটকে দেখা যান না একটু ক্লিন করা লাগবো ফিস ট্যাংটারে তো ইনশাল্লাহ সুন করমু আর ইনো একটা ইফতারের আগর একটা ব্লগ আমি শেয়ার করলাম ইনো আমি তোরা একটু পাকোড়া আর একটা চিকেন রাব বানাইমু ও সিম্পল দুইটা রেসিপি শেয়ার করমু কেন আমি এক পিস ব্রেস্টরে খাটিয়া নিয়েছি লম্বা লম্বা করি একটু পাতলা পাতলা করি তারপরে নিয়ে আমি দইছি বালাটিকে দইয়া আমি কেন অল্প একটু চিলি পাউডার হালদি পাউডার ধনিয়া পাউডার আর অল্প একটু সল্টরে লবণরে স্প্রিঙ্কল করিয়া দিলাইছি দিয়া এখন আমি মিক্স করিয়া রাখি দিব ওটারে কত সময় তারপরে আমি দেখাইলাম এটারে আমি কিতা করবো তো একটু সময় ওলা মাখাইয়া রাখা লাগবো তারপরে আমি হো ব্রেস্ট কাটার সময় অল্প অল্প ছোটো ছোটো হয়ে একটু করে ব্রেস্ট বাড়াইছি ব্রেস্ট চিকেন তো অগুন্তনরে আঁকি আমি দইয়া লইছি ছোটো ছোটো করে কাটিয়া একবারে ছোটো ছোটো করে তারপরে আমি দেখতে পারছেন তিন পিস ব্রেড রয়ে পানির মাঝে দইয়া বালাটিকে সিফিয়া তারপরে এখন আমি চিকেনের লগে বালাটিকে মিক্স করে দিলাম তো চিকেন আর ব্রেডটারে খুব বালাটিকে মিক্স করলাম আমি কিন্তু ব্রেডের সাইড কিচ্ছু পালাইছি না সুজাও প্যাকেট থাকি বার করিয়া জাস্ট আমি একটু ঠান্ডা পানির মাঝে দইছি দইয়াও তারপরে দিলাইছি গরম পানির মাঝে দইবা না তখন বেশি আঠা লই যাইব ট্রাই করবা ঠান্ডা পানি দিয়ে দইতা যাতে একটু আঠালো বেশি না হয় তারপরে আমি হাফ একটা পেঁয়াজ কাটা আছিল মাঝারি সাইজের একটা পেঁয়াজের হাফ আঁকে কাটা আছিল কুচি কুচি করে তারপরে আমি দিলাইছি চার পাঁচটা কাঁচামরিচটা কুচি কুচি করে আর ধনিয়া পাতা আর স্পাইসের মাঝে আমি দিলাম হাফ চা চামচ মরিচর পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার হাফ চা চামচ হালদি পাউডার আর অল্প একটু লবণ দিছি আর আমি দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিলাম হা ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার তো আপনারা আসলে ভিডিও দেখিয়া ডালবা না আমি আসলে আমার আন্দাজ মতো আমি ডালি দিলাম তো আমি যেটা কইরাম ওটা শুনবা যদি আপনারা তিন পিস ব্রেড দিয়ে হরেন চার পিস ব্রেড দিলেও কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপও লাগবো আর পাউডারগুলোও ঠিক থাকবো কিন্তু আরও বেশি যদি ব্রেড আর চিকেন লয় তে একটু একটু বাড়াইবো আর কি জিনিসগুলা তারপরে আমি বালাটিকে মিক্স করে লাইমু সব তাইলকে আর কি দেখতে পারে আমি কিলা মাখাইলাম হাতের সাহায্যে কারণ হাতের সাহায্যে মাখাইলে বালাটিকে মিক্স হয় অনেক সময়ের লাগি তো এর লাগিয়ে আর আমি কোনো পানি কিছু দিলাম না না দিয়েও আর কি ব্রেডটা কেউ ব্রেডের ভিজায়ও আর কি সবটা মিক্স হইব তো একটু সময় নিয়ে মিক্স করবা যাতে সবটা একবারে গায়ে গায়ে লাগি যায় আর সাইডে দি লগে লগে একটা ফ্রাই প্যানও তেলও গরমও বয়াই দিবা কারণ ডুবো তেলও এটা বাজলে মজা হইব তেল লাগি একটু তেল দিয়া ডুবো তেলও বাজবা এটা আপনারা যদি চাইন তাইলে স্বাদ বাড়ানির লাগে অল্প একটু গরম মশলা দিতে পারেন তারপরে সয়া সস বা টমেটো সস যেটা ওটাও দিতে পারেন যদি একটু টেস্ট বাড়ানটা চাইন তার উপরে একটা ডিমও ভাঙ্গিয়া দিতে পারেন আমি আসলে ডিমও কিছু দিছি না যত সিম্পল রাখা যায় তত সিম্পলও করছি আমি তারপরে আপনারা ইচ্ছা মতো একটা শেপে করে লাইবা তো আমি তো ওই দিন পেঁয়াজিও করছি এর লাগে আর আমি গোল গোল করছি না ওই দুটার শেপ একলাখান লাগবো তো একটু লম্বা করে দিলাই যাতে শেপ ডিফারেন্ট লাগে এর লাগে আমি একটু লম্বা করিয়া দিছি
তো আপনারা জেলা শেপ সাইড ওলা করিয়া দিলাই বা দেওয়ার পরে এক বেচ যতটা দরে অতটা বাজবা, তারপরে ধুলিয়া আরও যদি থাকে তাইলে বাজবা, ওলা করে করে উপ উল্টায় ফাল্টায় বাজি লাইবা। আর ডুবে তেলও বাজবা যাতে প্রথমে যখন নরম থাকে তখন বেশি লাড়ালাড়ি করবা না, তখন কিন্তু ভাঙ্গি যাইব জিনিসটা। এর লাগি ডুবো তেলও করলে সব সাইড একলগে কুকুই যাইব, আর একটু ব্রাউনিশ হইলে তারপরে উল্টাইয়া ওপর উপরটা নিচে দিলে তারপরে ওই যাইব। তো বেশি হইলে 6-7 মিনিট আপনারা ভাজা লাগব, তারপরে ওই যাইব। জাস্ট চিকেনটা একটু সিদ্ধ হইতো, ও ব্রেড তো আর অতটা কিছু লাগে না ওয়া, তো চিকেনটাও আর কি জাস্ট কুক হইবার লাগে যত সময় লাগে। তো আমি তো এখানেও চিকেন নিছি, আপনারা এখানেও চাইলে খালি ব্রেড দিয়েও করতে পারবা, একটু পেঁয়াজ দিবা বেশি করে, আর নাইলে কুচু ভেজিটেবল অ্যাড করিয়াও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আবার করতে পারবা গরু মাংস দিয়াও বা কিমা, চিকেনের কিমা বা মিটোর কিমা যেসা তা দিয়ে করতে পারবা, প্রন দিয়াও চাইলে করতে পারবা, মানে ছোটো ছোটো ইসা মাছ যেটা পুরা তা ক্লিন করিয়া তারপরে যদি করেন ব্রেডের লগে মিক্স করিয়া তাও করতে পারবা। আপনারা চুনা দিয়েও করতে পারবা, চুনার যে পটগুলা থাকে ওগুলারে খাটিয়া পানিটারে বালাটিকে চেপিয়া তারপরে চুনাটারেও ব্রেডের লগে করিয়া করতে পারেন, মজা হইব। যে কোনো লাখানিটা করতে পারেন, জাস্ট 3টা ব্রেড এড করবা যাতে একটু সুন্দর আর ভিতরটা একটু সফট হয়ে লাগে আর বাইন্ডিংও হেল্প করে। কত সুন্দর হয়েছে, কিছুটা একটু বেশি ওভার কুক হয়ে গেছে, আমি একটু সরি গেছিলাম তেলের ঠান্ডা থাকি, তো একটু ওভার কুক হয়ে গেছে, তারপরেও মজা হয়েছে মাশাল্লাহ। আমি নিজে নিজে এটা আসলে রেসিপিটা আমি ফাইন্ড আউট করছি, তো করিয়া বানাইছি আর কি। আর আগে যে দেখাইছিলাম চিকেনগুলো আমি মাখাইয়া রাখছিলাম, ওগুলারে আমি কিতা করবো, ও যে পাউডার দেখাইছি চিকেন ফ্রাইড পাউডার, ও পাউডারটা একটা প্লেটের মাঝে লইবো লইয়া, আর চিকেনগুলারে আমি একটা ডিম ভাঙ্গিয়া বালাটিকে মাখাই দেবো একটা ডিম দি। যখন আমরা তেল দিবার আগেও আর কি, মানে ফ্রাই প্যানের চিকেন ফ্রাই পাউডারের মাঝে ডুবাইবার আগে আমি ডিম একটা ভাঙ্গিয়া তারপরে মাখাই দেবো বালাটিকে, তারপরে আমি সব সাইড বালাটিকে লাগাইয়া আমি তেলের মাঝে ফ্রাই করে দেবো একটা একটা করে। তো একটা একটা করে আমরা পাউডার লাগাইবো, একটা একটা করে তেল সারবো, ওলা করে করে আমরা ফ্রাই করবো। আর দেখতে পারো আমি কিলান লম্বা করে করে কাটছি, তারপরে আমি তেলের মাঝে একটা একটা করে ফ্রাই করে দিই। তো এক সাইডে দিয়ে আমার চিকেনগুলো হইল, আর এক সাইডে দিয়ে আমি রেডি করলাম। এখানেও একটা মিনি রাপ লইছি আমি, আর লেটিসে কুচি কুচি করে কাট করছি করিয়া, আর যে পেরি পেরি মেয়নেজ সসটা লইছি। লওয়ার পরে আমি রেডি করলাম সবটা, তারপরে আমার এদিকে চিকেনগুলো হয়ে গেছে, দেখতে পারো কত সুন্দরই হয়েছে, ক্রিসপি, আর ভিতরটা কিন্তু সফট রইব, বাইরে একটু ক্রিসপি হইব। তো প্রথমে চিকেনটারে আমি হাই গ্যাসও বাঁচছি 5 মিনিট, তারপরে আমি গ্যাসটারে লো করিয়া দিছি, লো করিয়া আরও 5 মিনিট আমি বাঁচছি, তোলা করিয়া 10 মিনিটেও হয়ে যাইব। জাস্ট চিকেনের ভিতরটাও কুক হইতে যত সময় লাগে অত সময় আর কি। তো এনেও আমি একটা মিনি টর্টিলা রাপ লইছি, তারপরে আমি পেরি পেরি মেয়নেজ সসটা দিছি, তারপরে আমি চিকেন 3 টুকরা দিলাইছি, দিয়া আমি একটু অল্প একটু লেটিস দিলাম উপরে। তো আপনারা চাইলে আনিয়ান কিউকাম্বারও দিতে পারো, এটা আপনার ইচ্ছা যে জেলান সাইন দিয়া, তারপরে আমি এটারে বালাটিকে লাগাই দিব। তো এটা মিনি রাপ এর লাগে আমি 2 সাইড থাকি 2টা আনিয়া উপরে একটা টুথপিক হারাই দিব হয়ে যাইব, বা আপনারা জেলান সাইনওয়ালা রাপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি তো এখানে চিকেনগুলারে রাপ দিয়া খাইছি, আপনারা চাইলে বার্গার বান যে আছে বার্গার বান দিয়েও খাইতে পারেন, অল্প একটু বার্গার সস দিয়াও মিক্স করিয়া খাইতে পারেন, খুবই মজা হইব। যার জেলা ইচ্ছা হলে খাইতে পারেন, ইভেন আপনারা রুটি দিয়াও খাইতে পারেন, আবার পরোটা দিয়াও খাইতে পারেন, সব লাখানো এটা টেস্ট লাগবো। তো দেখতে পারো আমার চিকেন আর চিকেন রাপটা হয়ে গেছে, আর কত সুন্দর লাগে দেখতে, খাইতেও কিন্তু খুবই টেস্টি আসিল। আমি যথেষ্ট ট্রাই করি রেসিপিগুলো খুব সিম্পল রাখতাম, ইজিলি বানানি যায় ওগুলো আমি বানাই সবসময় আপনার লগেও শেয়ার করার।
তো আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগছে, আপনারা রেসিপিগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আপনারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আমার ভিডিওটা। আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, করে আমার লগেও থাকবা। আর যারা অলরেডি আমার লগে আসেন, অতদিন থেকে আমার সাপোর্ট করিয়ে যাইরা, তারারে অনেক 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 থ্যাংক ইউ। আর আমার লাগি আর আমার ফ্যামিলি লাগি বেশি বেশি করে দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো ইনশাল্লাহ। আজকের মতো আমি অন্য শেষ করলাম, আল্লাহ হাফেজ।